আসসালামু আলাইকুম। আজ হাজির হয়ে গেলাম গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার, খুব পছন্দের খাবার, লাউ চিংড়ি। সবাই আমরা খুব পছন্দ করি, খুবই সাধারণ সিম্পলভাবে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব, খুব বেশি ভাজার কোনো দরকার নেই। এখন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। আপনারা ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি মাছই দিতে পারেন। আমি তেলের সাথে প্রথমেই আমি চিংড়ি মাছটা দিয়ে আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর একটু নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি কিন্তু আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। লাউ রান্না করাতে যত কম মশলা ব্যবহার করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। বিশেষ করে হলুদটা কম দিতে হবে, আর লাল মরিচের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করব না। এখানে আমি লাউ কেটে রেখেছি, খুব ছোট ছোট করে লাউটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে দিব। ঢেকে রান্না করব, কারণ ঢেকে দেওয়ার ফলে কিন্তু পানি উঠে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে অতিরিক্ত ঝোলের পানিটা দিতে হবে কি না। যদি মনে হয় যে একটু দেওয়ার দরকার আছে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন, তা না হলে না দিলেও কিন্তু খুবই টেস্টি হয়। এখন আমি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা মরিচ। কালারটা কেমন আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ লাউ চিংড়িতে এইরকম একটা কালারই কিন্তু খুব সুন্দর লাগে। খুব বেশি কালারফুল হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমার কাছে মনে হয়েছে আরেকটু ঝোলের পানিটা দরকার, কারণ আমার লাউটা আরেকটু সিদ্ধ বাকি আছে। সেজন্য আমি একটু ঝোলের পানি দিয়ে আমি ঢেকে রান্নাটা করলাম। আমার লাউটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিব। আর লবণটা এই সময় আপনারা চেক করতে পারেন। আজকের রেসিপিটা কিন্তু নতুন রাঁধুনি আপু ভাইয়াদের জন্য। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর একটা অনুরোধ করে নিব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। শেষে কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবাই ভালো।